দায়িত্ব নেওয়ার পর অপরাধে জড়িত ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে শিগগিরই দেশ ছাড়া কিংবা জেলে ঢোকাবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্তের দেয়াল নির্মাণও করবেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর রোববার সন্ধ্যায় প্রচারিত প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে একথা জানান ধনকুবের এ রাজনীতিক। সিবিএস নিউজের ৬০ মিনিটসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে অপরাধে জড়িত এবং অভিযোগ থাকা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য মাদক ব্যবসায়ের মতো অভিবাসীর সংখ্যা প্রায় ২০ লাখ, এটি ৩০ লাখও হতে পারে। এ সময় অভিবাসন নীতি সহ নির্বাচনের আগের প্রতিশ্রুতি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন এই রিপাবলিকান। এদিকে অভিবাসীদের বিতাড়নের ঘোষণার প্রতিবাদে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভে এবার যোগ দিয়েছেন হাজার হাজার অভিবাসী। ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প হোটেলের সামনে দেয়াল নয় সেতু বন্ধন বলে স্লোগান দেন বিক্ষুব্ধরা। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, লাস ভেগাস, পোর্টল্যান্ড সহ বড় রাজ্যগুলোয়।